বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম নীতি সহজান্না সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে আসলাম অসম্ভব মজাদার একটি রেসিপি নিয়ে একটির মধ্যেই আমি আপনাদেরকে দুইটি রেসিপি করে দেখাবো একটি হচ্ছে গাজরের বরফি আর গাজরের লাড্ডু আর এই রেসিপি দুইটি কিন্তু খেতে অসম্ভব মজার আপনারা বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন আমি তো আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও এই রেসিপিটি বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আর আমার এই রেসিপিটি যদি আপনাদের দেখতে দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি তো এখানে আমি এক কেজি পরিমাণ গাজর নিয়ে নিয়েছি গাজরের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এখন ভাজি কাটার গ্রেটারের এই মোটা ছিদ্র দিয়ে আমি এই গাজরগুলো সব গ্রেট করে কেটে নিব আপনাদের কাছে যদি এই রকম গ্রেটার থাকে এরকম গ্রেটার দিয়েও আপনারা কেটে নিতে পারেন তো গাজরগুলো আমি একেবারে সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি এখন আমি আমার রেসিপির পরের স্টেপে চলে যাচ্ছি তো চুলাতে একটি পাত্র নিয়ে নিয়েছি আর চুলার জালটা রয়েছে মিডিয়াম লোতে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সুজি এখন সুজিগুলো আমি ভালো মতো নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা ফ্লেভার আসা পর্যন্ত তো চার মিনিট মতো ভেজে নিয়েছি আমার চার মিনিট সময় লেগেছে চুলার জালটা ছিল মিডিয়াম লোতে আপনাদের চার মিনিটের একটু বেশিও লাগতে পারে একটু কমও লাগতে পারে সুজিগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে তো সুজি ভেজে নিয়ে অন্য পাত্রে ঢেলে রেখেছি আবার চুলাতে একটি পাত্র নিয়ে তার মধ্যে আমি চার টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা একটু মেল্ট হয়ে গেছে একটু নাড়াচাড়া করে দিলাম এখনও কিন্তু চুলার জালটা রয়েছে মিডিয়াম লোতে হাই হিটে বা মাঝারিতে থাকলে কিন্তু ঘিটা পুড়ে যাবে তো এখানে আমি নিয়ে নিয়েছি চারটি এলাচ এলাচগুলো আমি খুব ভালো মতো ফাটিয়ে নিয়েছি এখন এই ঘির মধ্যে এলাচগুলো দিয়ে কিছু সময় সুন্দর একটা এলাচের ফ্লেভার বের হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি তো প্রায় তিরিশ সেকেন্ড মতো এলাচগুলো ভেজে নিয়েছি ঘির মধ্যে এখন এর মধ্যে দিয়ে দিলাম সেই গ্রেট করে রাখা গাজর গাজরগুলো আমি একটু ঘির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করতে একটু বেশি সময় লাগে কিন্তু কোনো ঝামেলা না কিন্তু যদি আপনারা একটু বেশি সময় ব্যয় করে এই গাজরের বরফিটা বা লাড্ডুটা তৈরি করে নেন দেখবেন যে যাকে তৈরি করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটাই মজার এই গাজরের বরফি বা লাড্ডুটা যে কখনোই এ স্বাদটা আপনারা ভুলতেই পারবেন না এবং মাঝে মাঝেই এই গাজরের লাড্ডু বা বরফিটা তৈরি করে খাবেন ইনশাল্লাহ সুজি আর গাজর একসাথে ব্যবহার করেই এই বরফিটা তৈরি করা হয় বলেই কিন্তু এই বরফিটা খেতে অসম্ভব মজার হয় আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা বাসায় একবার হলেও এই বরফিটা তৈরি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ প্রত্যেকটা সদস্যই যাদেরকে আপনারা তৈরি করে খাওয়াবেন সেই খুবই পছন্দ করবে যারা গাজরের হালুয়া লাড্ডু বরফি খেতে পছন্দ করে না তারাও দেখবেন যে এটি খেয়ে আপনার খুব প্রশংসা করবে ইনশাল্লাহ তো কিছু সময় গাজরটা আমি ঘির মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিচ্ছি কিছু সময়ের জন্য তবে দুই একবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন তলায় লেগে বা পুড়ে না যায় তো প্রায় পনেরো মিনিট মতো হয়ে গেছে আমি দুই একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম তো দেখেন গাজরটা একেবারে ঝরঝরা হয়ে গেছে গাজরের যে পানি ছিল পানিটা একেবারেই শুকিয়ে গেছে আর গাজরটাও কিন্তু প্রায় হাফ সেদ্ধ মতো হয়ে গেছে এখন আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো যেহেতু গাজরে আর কোনো পানি অবশিষ্ট নাই এর মধ্যে আমি দিয়ে দিলাম হালকা গরম দুধ আড়াই কাপ পরিমাণ আর অবশ্যই দুধটা কিন্তু হালকা গরম দুধ দিতে হবে নতুবা কিন্তু এই গাজরের মধ্যে দুধটা দেওয়ার সাথে সাথে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য খেয়াল রাখবেন অবশ্যই হালকা গরম দুধটাই এখানে ব্যবহার করবেন আর আপনাদের কাছে যদি গরুর তরল দুধটা না থাকে প্যাকেটের যে তরল দুধটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন নতুবা গুঁড়া দুধের সাথে পানি মিশিয়ে তরল করেও এর মধ্যে দিতে পারেন সেক্ষেত্রে আপনারা আড়াই কাপ পানির সাথে আপনারা আপনাদের পরিমাণ মতো গুঁড়া দুধটা মিশিয়ে নেবেন তো ঢাকনা দিয়ে ঢেকে এটি আবারও কিছু সময় হতে দিলাম তো বেশ কিছু সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে এটি রান্না করে নিয়েছি তবে দুই একবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম দুধ একেবারে শুকিয়ে গেছে গাজরটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এই খুন্তিটা দিয়ে একটু থেতো করে নিচ্ছি এতে করে গাজরগুলো একেবারে ভাঙা ভাঙা হয়ে যাবে একদম আস্তে আস্তে থাকবেন আপনারাও একটু নাড়াচাড়া করে নেবেন আর এভাবে খুন্তি বা চামল দিয়ে একটু থেতো করে নেবেন তো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো দুধ শুকিয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দেড় কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী চিনিটা কম বেশি করে নিয়ে নিতে পারেন এভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ প্রথমে গাজরটা একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপরে যখন গাজরের পানি শুকিয়ে যাবে তখন দুধটা দিয়ে দিতে হবে দুধটা শুকিয়ে গেলে তারপর এর মধ্যে চিনি দিতে হবে এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম ওয়ান থার্ড চা চামচ পরিমাণ লবণ যে কোনো মিষ্টি খাবারের সামান্য পরিমাণ লবণ দিলে কিন্তু মিষ্টি খাবারের স্বাদটা অনেকাংশেই বেড়ে যায় তবে আপনাদের কারোর অসুবিধা থাকলে আপনারা লবণটা বাদ দিতে পারেন আবার আমি একটু নাড়াচাড়া করে একটু গাজরগুলো থেতো করে দিচ্ছি তো এখন দেখেন চিনিটা একেবারে গলে যে পানি পানি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি আর এই পানিতেই কিন্তু সুজিটা একেবারে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে কোনো অসুবিধা নাই বাড়তি আর কোনো পানি দেওয়া লাগবে না তো এবার আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে দিলাম তো নাড়াচাড়া করে সব মিশে নেওয়া হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে এটি আমি হতে দিচ্ছি পানিটা একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত তো প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে এর মধ্যে আমি দুই একবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম যেন তলায় লেগে বা পুড়ে না যায় এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি শেষে এই ঘিটুকু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই ঘি আর গুঁড়া দুধটা বাদ দিবেন না শেষে এই ঘিটুকু দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে আর এই গুঁড়া দুধটুকু দিলে কিন্তু খুবই মজার স্বাদ আসে এখন আমি গুঁড়া দুধ ঘি এই গাজরের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই সময় আর ঢাকনা দিয়ে ঢাকা লাগবে না বারবার নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে এইভাবে একদম শুকনো শুকনো হয়ে এসেছে এবং কড়াইয়ের গায়ে আর লাগছে না কড়াইয়ের গায়ের থেকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে আসছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কেমনটা হবে একদম শুকনো শুকনো হবে এবং ঘিটা একেবারেই ছেড়ে দিবে গাজরের থেকে তখনই বুঝবেন যে এটি হয়ে গেছে তো আমার এটি তৈরি করা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তো এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এতে সামান্য একটু ঘি লাগিয়ে দিচ্ছি আর আপনারা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন তবে যে পাত্র থেকে বরফিটা কেটে তুলতে সুবিধা হবে এমন কোনো পাত্রটাই ব্যবহার করলে ভালো হবে আপনারা কিন্তু যে কোনো একটি প্লেটের ওপরেও এই এটি করে নিতে পারেন তবে প্লেটটার চারপাশের কাঁধাটা একটু উঁচু হলে ভালো হয় তো এখন এই পাত্রে আমি ঘি লাগিয়ে নিয়ে এর মধ্যে এই গাজরের মিশ্রণটা ঢেলে নিলাম আর এই খুন্তিটা দিয়ে আমি একটু চেপে চেপে সমান করে নিচ্ছি ওপরের অংশটা ওপরে এবং পাশে সব দিকেই আমি একটু চেপে চেপে সমান করে নিচ্ছি আর খুব বেশি পাতলা করব না একটু মোটা করে রেখে দিব যেন বরফিটা কাটলে দেখতে সুন্দর লাগে তো উপর দিয়ে আমি একটু কিসমিস আর গুঁড়া দুধ ছড়িয়ে দিয়েছি তবে যদি আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে এই বরফিটা তিন চার দিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু গুঁড়া দুধটা দিবেন না আর যদি একদিন বা দুই দিন রেখে খেতে চান তাহলে ওপর দিয়ে গুঁড়া দুধটা ছড়িয়ে দিতে পারেন তো এখানে আমি অল্প পরিমাণে রেখে দিয়েছি এটি একটু ঠান্ডা হলে আমি লাড্ডুটা তৈরি করে নিব এই গাজরের লাড্ডুটার মিশ্রণটাও কিন্তু এই বরফির মতোই সেমভাবে তৈরি করে নিতে হয় এই জন্য আমি আর আলাদাভাবে করে দেখালাম না আপনাদেরকে একই রেসিপিতে লাড্ডু আর বরফি তৈরি করে দেখালাম আপনারা চাইলে শুধু লাড্ডুও তৈরি করে নিতে পারেন এইভাবে আবার চাইলে বরফি আকারও তৈরি করে নিতে পারেন আবার চাইলে দেখার সৌন্দর্যের জন্য লাড্ডু বরফি দুইটাই তৈরি করে নিতে পারেন তো আমি সুন্দর করে লাড্ডুটা তৈরি করে নিয়েছি হাতে গোল গোল করে নিয়ে এখন আমি এই বরফিটাও তৈরি করে নিচ্ছি আরেকটি কথা বলাই হয় নাই এটি কিন্তু আমি এইভাবে সেট করে দুই ঘন্টা বাহিরে রেখে দিয়েছিলাম সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এবং সেট হয়ে যাওয়ার জন্য আপনাদের যদি একটু সময় কম থাকে হাতে আপনারা কিন্তু ফ্রিজের নর্মাল চেম্বারে এক থেকে দেড় ঘন্টা রেখেও ঠান্ডা করে নিতে পারেন এবং এটি সেট করে নিয়ে তারপরে পিস পিস করে কেটে নিতে পারেন আর অবশ্যই কিন্তু বরফিটা কেটে নেওয়ার আগে অবশ্যই অবশ্যই ঠান্ডা করে নিতে হবে বা নর্মাল তাপমাত্রায় করে নিতে হবে এটি সেট করে নিতে হবে আর যে চাকু দিয়ে আপনারা এটি কেটে নেবেন সেই চাকুর গায়ে একটু ঘি লাগিয়ে নিতে হবে আর খুব বেশি তাড়াহুড়া করে না একটু হালকাভাবেই কেটে নিতে হবে এবং হালকাভাবে তুলে নিয়ে এই চারপাশে একটু এব্রো থেবড়ো হয়ে আছে এটি হাতের ওপরে নিয়ে একটু আঙুল দিয়ে চেপে চেপে সমান করে নিতে হবে আপনারা একটু দেখেই বুঝতে পারবেন যে আমি কীভাবে এটি চারপাশে হাতের উপরে তুলে নিয়ে আঙুল দিয়ে একটু চেপে চেপে সমান করে নিচ্ছি এভাবে একটু চেপে চেপে সমান করে নিলেই কিন্তু দেখতে বেশ ভালো লাগবে তো দেখলেন তো আমি কত সহজে এটি তৈরি করে দেখালাম হ্যাঁ এক একটু স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে তবে খুব একটা কঠিন না কিন্তু বেশ সহজেই এই বরফিটা তৈরি হয়ে যায় সময় বেশি লাগে কিন্তু খেতে অসম্ভব মজার একবার হলেও আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ নিরাশ হবেন না তো আমার সব সময়ের মতো আজকের রেসিপিটিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের পরবর্তী রেসিপিগুলো যদি দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন কোন রেসিপির ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তো আজকের মতো আমি এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ